আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম। জি জি বয়স 37, খুলনা থেকে বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। স্যারের কাছে আমার মানে জানা ছিল, আমার বাম হাতের ঘাড়ে জয়েন্ট ছড়াইছিল বছর 2 আগে। হুম, ওটা ঠিক হয়ে গেছিল, ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল না, কিন্তু এখন আবার নতুন করে জ্বালা যন্ত্রণা ব্যথা করে এবং মনে হয় যে হাত খুলে খুলে বসছে এরকম একটা। আমার এখন কি করা উচিত? আপনার ডায়াবেটিস আছে? জি না। আচ্ছা, এমনি এমনি এমনিতে কি ঘাড় ব্যথা করে? ঘাড় হাতের না, ঘাড়ে ব্যথা করে না, জয়েন্টের ওইখান থেকে, ঘাড়ের জয়েন্টের ওইখানে, হাতের শোল্ডার যেখানে জয়েন্ট ওইখান থেকে পুরো হাতটা যন্ত্রণা করে। আচ্ছা, এমনি হাত উঠাতে গেলে বা জামা গায়ে দিতে গেলে কোনো সমস্যা হয়? না না, এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু হাত ঘুরাইলে ভিতরে কর্মর শব্দ হয়। আচ্ছা, আর ওই আপনার হলো ক্যালডি ওষুধ, মানে এই যে ক্যালসিয়ামের যে ওষুধগুলো আছে, ওষুধগুলো খেলে আমার প্রেশার হাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওইগুলা খেলে আবার ব্যথা যাওয়া যন্ত্রণা থাকে না। ভালো থাকেন। আচ্ছা জি, ধন্যবাদ। ওনার আমরা বলি শোল্ডারে অনেক সিন্ড্রোম থাকতে পারে, যেটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, রোটেটর কাপ সিন্ড্রোম হতে পারে, বা বার্সাইটিস হতে পারে, বা ঘাড়ের অনেক সময় নিউরোলজিক্যাল প্রবলেমও কিন্তু শোল্ডারে গার্ডেলে, যেহেতু এখানে নার্ভ সাপ্লাই আছে, সেখানে বিভিন্ন নিউরাইটিস হতে পারে, বা মাসেলের প্রবলেম হতে পারে, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হতে পারে, বা সাবলাকজেশন হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস হতে পারে, ইট ডিপেন্ডস অনেক কিছু, বা মিনারেল ডেফিসিয়েন্সি। যেমন উনি বলছে যে ক্যালসিয়াম খেলে প্রেশার বাড়ে বটে, সেটা অন্য কথা, বাট খেলে ওনার ভালো লাগে বা ইমপ্রুভ করে। আমার মনে হয় আপনার ব্লাড সিরাম ক্যালসিয়াম লেভেলটা আপনি একটু দেখে নিতে পারেন, ভিটামিন ডি লেভেলটা দেখে নিতে পারেন। যদি লেভেল ভালো থাকে তাহলে ক্যালসিয়াম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা হচ্ছে, যদি লেভেল কম থাকে খেতে পারেন, তবে সেই হতে আপনি ব্র্যান্ড চেঞ্জ করবেন, কোম্পানি চেঞ্জ করে খেয়ে দেখতে পারেন। এখন যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের বিভিন্ন ফর্ম আছে, ক্যালসিয়াম কোরাল ক্যালসিয়াম আলাদা, মানে অনেকগুলা বিভিন্ন প্রকারের ক্যালসিয়ামের সোর্স আছে। সো আপনি সোর্স চেঞ্জ করতে পারেন, সেগুলো থেকেও কিন্তু আপনার হয়তো এই রেজাল্ট আসবে। বা ক্যালসিয়াম রিচ ডায়েট, যেমন বিভিন্ন দুধ ও দুগ্ধজাত খাবার, এগুলো আপনার হয়তো উপকারে আসবে, এগুলো খেতে পারেন। আর যেহেতু জ্বালা পোড়া আছে, আপনি পাশাপাশি ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা টানা 2 মাস খেয়ে দেখেন। আর শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ আছে, এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো ট্রাই করেন। হ্যাঁ, ওই এক্সারসাইজগুলো করলে আশা করি এটা অনেকাংশেই আপনার কমে আসবে। বা হালকা জগিং, একটু জগিং, জগিং করতে গেলে শোল্ডার অটোমেটিক একটা মুভমেন্ট হয়। আবার সাঁতার কাটা, এই ক্ষেত্রে শোল্ডারের এক্সারসাইজ হয়, মুভমেন্ট হয়। এগুলা যদি সম্ভব হয় আপনি এগুলো করেন, এবং ইউটিউব দেখে আপনি এক্সারসাইজগুলো করেন, B1 B6 খান, তারপরও সমাধান না হলে হয়তো আপনাকে এই জাতীয় বাত ব্যথা ডাক্তারকে দেখাতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি সোহেল রানা গাজীপুর থেকে। জি জি বলেন সোহেল রানা সাহেব, শুনতে পাচ্ছি। জি, আমি গাজীপুর থেকে বলছি। আমার হলো মাজার সমস্যা। হুম, আমি গত 2 বছর যাবত ডাক্তার দেখাইছি। হুম, কিছুদিন আগে এবং ডাক্তার ওই খাইছি, ওষুধ খাইছি, ক্যালসিয়াম কোরাল দিয়ে এক ভিটামিন এ বি বুস্ট ট্যাবলেট বলে আর কি, জেনারেল ফার্মাল, এগুলো খাওয়ার পরও কমতেছে না, বাম সাইডের পা টা বসে যেতেছে। আচ্ছা, আপনার বয়স কত? আপনি কি করেন? আমি জেনারেল ফার্মাল চাকরি করি। বয়স কত আপনার? বয়স 45। আপনি কি মার্কেটিং এ জব করেন? না, ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে, আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনাকে এখন একটা দ্রুত এমআরআই করে ফেলতে হবে। এমআরআই এর বিকল্প কিছু নেই, যেহেতু কোমরের ব্যথা পায়ের দিকে চলে যায়, আপনি একটা দ্রুত এমআরআই করেন। করলে আপনার সম্ভবত ডিক্স প্রোলাপ, যেটা আমরা বলি, বা PLID, বা সায়াটিকা বাত, বা স্লিপ ডিক্স, এই একই রোগের অনেক নাম, এই জাতীয় সমস্যা আপনার হতে পারে আমার কাছে মনে হচ্ছে। আর আপনি সেক্ষেত্রে B1, B6, B12 এটা খেতে পারেন, মাসেল রিল্যাক্সিং যেমন টলপেরিসন বা ইপেরিসন অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে পারেন, পাশাপাশি PLID-র বিভিন্ন এক্সারসাইজ এগুলো আপনি করে দেখতে পারেন। আর যেহেতু আপনি ফ্যাক্টরিতে সম্ভবত জব করেন বলছিলেন, ওষুধ কোম্পানি, তো আপনার বসাটা দেখেন, কারেকশান করতে হবে, আপনি কীভাবে কাজ করেন ওখানে, আপনার কাজ কী, ওই কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, যে আপনি কারেকশান করা দরকার। যদি আপনি বসে বসে সামনে ঝুঁকে কাজ করেন, বা একই জায়গায় দাঁড়িয়ে কাজ করেন,
তা থেকে হতে পারে সমস্যাগুলো ডেভেলপ করতে পারে। তো আপনি ওই দিকে আগে একটু মনোযোগ দেন, জি, কাজের যে ভুলগুলা কারেকশন করা আর পাশাপাশি একটা এমআরআই করে দেখেন। দেখা যায় যে যারা অনেক সময় পেশাগত কারণে যে অনেক ভারী বোঝা বহন করতে হয় বা লোড করা, আনলোড করা, এই ধরনের কাজগুলো যারা করে থাকে, তাদের তো ঘাড়ে ব্যথা হওয়া বা শোল্ডারে পেইন হয়, এটা স্বাভাবিক। তাদের ক্ষেত্রে আপনাদের উপদেশ কি থাকবে? ধন্যবাদ আপনাকে। একটা শুধু এই লোড আনলোড না, প্রত্যেকটা মানুষকে আগে ফিজিক্যালি ফিট হইতে হবে। আমি প্রায় রোগী পাই বিভিন্ন বাংলাদেশে, সে ছিল মানে ইয়াং ছেলে, কোনোদিন সে ধান খেতে কোনোদিন কাজ করে নাই, কোনোদিন বোঝা নেয় নাই, মোটর সাইকেল নিয়ে ঘুরতো। তো বাবা মা শখ করে বিদেশ পাঠিয়েছে, গিয়ে ওখানে তাকে, সে যেহেতু বিদেশ চলেই গিয়েছে, ওখানে গিয়ে তাকে হয়তো এই যে আপনি বলছেন যে ভারী বোঝা নিতে হয়, মাথায় উঠাইতে হয়, সে তো অভ্যস্ত না আসলে। তখন উইদিন থ্রি মান্থের মধ্যে তাকে ব্যাক করতে হয় দেশে, কারণ তার ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে বড় আকারে। তো এই যে কোনো কাজ করার আগে প্রত্যেকটা লোককে কিন্তু ফিজিক্যালি ফিট করতে হবে, তাকে কাজের জন্য উপযুক্ত করতে হবে, তাকে অ্যাপ্রোপ্রিয়েট কাজটা করবে কিভাবে, কাজটার কারেকশন করে দেওয়া, তাকে এক্সারসাইজ দেওয়া, ফিজিক্যালি ফিট করা, যেটা আমাদের বিভিন্ন বাহিনীগুলো দেখবেন একটা লোককে সিলেক্ট করি তারা কিন্তু কাজে দিয়ে দেয় না, ট্রেনিং চলে, হ্যাঁ, অনেক মাসের পর মাস, বছরের পর বছর ট্রেনিং হয়, ট্রেনিংগুলো কমপ্লিট করলে সে ফিট হয়, দেন সে কাজে যোগদান করতে পারে। ইভিন কি আমাদের বিসিএস ক্যাডারও সেম, আমাদের যারা বিসিএস এন্ট্রি হয় ওখানে কিন্তু ট্রেনিং হয়, ফিজিক্যাল ট্রেনিং এবং একাডেমিক দুইটাই অ্যাট এ টাইমে ট্রেনিং হয়, ফিট হয়, দেন সে কাজে যেতে পারে। তো যেহেতু গভর্নমেন্ট পর্যায়ে সিস্টেমটা ঠিক আছে, কিন্তু প্রাইভেট পর্যায়ে এসে আর এটা হয় না। প্রাইভেট একটা লোক হঠাৎ করে একটা প্রাইভেট জবে ঢুকে গেল, সে ওই জব সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই বা কাজের অভিজ্ঞতা আছে, বাট ফিজিক্যালি তাকে কিভাবে কাজটা করতে হবে ওই ট্রেনিংটা তার কিন্তু ওখানে আর নাই। তখন বিশেষ করে এটা হয়ে থাকে মানে যারা দেশের বাইরে যাচ্ছেন তাদের বেশি বেশি তাদের জন্য বেশি সমস্যা হয়, কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের কায়িক শ্রমের কাজগুলোই কিন্তু বেশি হয়ে থাকে। এই জন্য আমাদের যে ভোকেশনাল ট্রেনিং, যেটা আমরা বাংলাদেশে অনেক জোর দেওয়া হচ্ছে, কতটুকু হচ্ছে সেটা আমি জানি না, বাট ভোকেশনাল ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা লোককে বিদেশে পাঠানোর আগে সে যদি ওয়েল্ডিংয়ের কাজ করে বা মেকানিক্যাল কাজ করে, এখন আমরা যদি তাকে ফিজিক্যালি সে ফিটনেসটা ঠিক না করে পাঠিয়ে দেই কাজে, এই ধরনের প্রবলেমগুলো হবে এবং রিপিটেডলি হবে এগুলো। আমি প্রায় রোগী পাই। অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।